সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না চিট ফান্ড মামলায় আজ শুনানি হাইকোর্টে স্থগিতাদেশ সত্ত্বেও কেন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা দিল প্রশ্ন তুলে হাইকোর্টে নালিশ রাজ্যের আদালতে পাল্টা যুক্তি খাড়া করে সিবিআইও তাদের দাবি আদালত চিটফান্ড সংক্রান্ত অন্য একটি মামলায় স্থগিতাদেশ দিয়েছিল দুটি মামলাকে গুলিয়ে ফেলা হচ্ছে সিপির বাড়িতে সিবিআইয়ের দেখা করতে যাওয়ার সঙ্গে এই মামলার কোনো যোগ নেই মঙ্গলবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলার শুনানি প্রসঙ্গত সোমবার যখন রাজীব তোল পার সুপ্রিম কোর্ট ঠিক সেই মুহূর্তে কেন্দ্র রাজ্য সংঘাত গড়ায় হাইকোর্টেও এদিন হাইকোর্টের বিচারপতি শিবকান্ত শর্মার ঘরে রাজ্য সরকারি আইনজীবী নালিশ করেন চিটফান্ড সংক্রান্ত একটি মামলায় হাইকোর্ট তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছিল পরবর্তী শুনানি নির্দেশের আগেই কিভাবে সিপি রাজীব কুমারের বাড়িতে যেতে পারে সিবিআই সিবিআই বনাম কলকাতা পুলিশ বিবাদ কাণ্ডে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে গঠন হয়েছে তিন সদস্যের বেঞ্চ ওই বেঞ্চে প্রধান বিচারপতি ছাড়াও রয়েছেন বিচারপতি দীপক গুপ্তা এবং বিচারপতি সঞ্জীব খান্না এদিন সেই মামলারও শুনানি এই বেঞ্চে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে সারদা কাণ্ডের তদন্তে অসহযোগিতা এবং সিবিআই কর্তাদের হেনস্থার অভিযোগ এনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে সরকারি আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মোহতা জানান সারদা চিটফান্ড মামলায় পুলিশ কমিশনার রাজীব কুমারকে একাধিকবার তলব করা হয় কিন্তু বারবারই তদন্তে অসহযোগিতা করেন তিনি এমনকি পুলিশ কমিশনারের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ তোলে সিবিআই